السلام عليكم ورحمة الله وبركاته بھائی صدیق شیخ আশা করি ভালো আছেন ভাই হস্তমৈথুন একটা কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে যে والذین هم لفروجهم حافظون যারা নিজের যৌনাঙ্গের সুরক্ষা প্রদান করে ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মারুমিন নিজের কৃত নিজের বিবাহিত স্ত্রী অথবা দাসী ক্রীতদাসীর সাথে যদি করে তাহলে তাদের জন্য কোনো নিন্দার কোনো বিষয় নেই এবং তার ছেলে সঠিক কাজ করেছে। এই ব্যতীত অন্য কোনো পন্থতে কেউ যদি যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে সে ব্যক্তি সেবা লঙ্ঘন করে। ভাই একে আরবিতে ইস্তিমনা বলে, ইখরাজুল মানিয়াবিল ইয়াদ অর্থাৎ হাতের দ্বারা হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটানো, এটা এক প্রকারের কাবীর গুনাহ, শারীরিক খুব ক্ষতি। হ্যাঁ, এবং কত বড় কাবীরা গুনাহ, আল্লাহ তাআলা নিজে বলছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, তো এই ব্যাপারে অবশ্যই সে ব্যভিচারের সমতুল্য অন্য নারীর সাথে ব্যভিচারের সমান তার গুনাহ নয়, তাহলে কাবীরা গুনাহ গুনাহ অবশ্যই, তাকে তৌবা করা উচিত। এবং তার ইন্টারনাল ম্যাটার একটা গোপন বিষয়, সে জানে আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করা উচিত। আল্লাহর দৃষ্টিতে এটা যেহেতু আল্লাহ তাআলা নিজে বলছেন কাবীর, সীমা লঙ্ঘনকারী, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করে সে নিজের প্রতি জুলুম করেছে, সুতরাং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, এবং পরিণত বয়স আসলেই আমরা যেন বিবাহ করি এবং আল্লাহ তাআলার সাথে অত পবিত্র অবস্থায় সাক্ষাতের জন্য আমরা যেন সত্যি সাদী মেয়েদেরকে বিবাহ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এত নারীকে সৃষ্টি করেছেন পুরুষদের জন্য, এরপরে কোনো ব্যক্তি যদি তার মানে বিকল্প পথ অবলম্বন করে সে অবশ্যই সে খারাপ কাজ করছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অভিভাবকদেরও লক্ষ্য রাখা উচিত যে তার ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ ব্যবস্থা করা, এবং এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করেছেন যে নারী ও পুরুষ উভয়ে নিজের চক্ষু নিচু নিচু করবে, এবং এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আর অভাবের কারণে বিয়ে না করা এটা অন্যায় কাজ, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন কোন ফকরাহিমাতে, অভাব থাকলে আল্লাহ ফকরা বিজাত বিবাহ করলে সে অভাবকে দূর করে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।